আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা বলছি ক্র্যাব ক্রিয়েশন বাই লিমা থেকে। আজ আপনারা আমি দেখাবো পমপম তৈরি করে। আমি দুটি প্রসেসে মাল্টি কালার পমপম তৈরি করে দেখাবো। মাল্টি কালার পমপম তৈরি করলে বুঝতে পারবেন এক কালার পমপম কীভাবে তৈরি করতে হয়, যা যা লাগবে এই পমপম তৈরি করতে। পমপম তৈরি করতে লাগবে আমার কাঁটা চামচ নিয়েছি আমি 3-4 কাঁটা, সিজার আর উল। চলুন শুরু করে দেই। আমি প্রথমে অল্প মানে অল্প একটু এখানে 4-5 আঙ্গুলের মতো আমি উল কেটে নিয়েছি। কেটে নিয়ে কাঁটা চামচের যে মাঝখানে আছে, দুইটা দুইটা 4টা কাঁটা মাঝখানে দিয়ে আমি এভাবে এটা ভরলাম, ভরে রেখে দেব। এখন আমি 4টা উল নিয়েছি, এই 4টা উলের মাথা একসাথে করব। একসাথে করে আমি মাঝখানে যে দুটি কাঁটা আছে, দুই পাশের একটি একটি বাদ দিয়ে মাঝখানে যে কাঁটাটা আছে সেটার মধ্যে এভাবে ধরবো। ধরার পর আমি শুধুমাত্র এখানে একটা প্যাচ দিব এই দুইটা কাঁটার মধ্যে। প্যাচ দেওয়ার পর দেখেন এভাবে, তারপর আমি সম্পূর্ণটা পেঁচাবো। মোট 10টা প্যাচ দিব, কারণ এখানে আমার 4টা উলের মাথা আছে। 4টা উলের মাথা 10টা প্যাচ দিলে 40টা প্যাচের মতো হবে। হয়ে গেছে, আমি কেটে ফেলবো এখন বাড়তিটুকু। তার আগে মাঝখানে আমি একটি গিট দিয়ে নেব, নাহলে এটা আমার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা করে একটি গিট দিলাম প্রথমে, তারপর আমি এখন এটা কাটবো। কেটে ফেলার পর কেটে ফেলার পর আমি এখন খুব টাইট করে দুটি গিট দেব। দুটি গিট দেওয়া হয়ে গেছে আমার। দেখেন এখানে এখন এইরকম একটা শেপ আসছে। আমি এখন এইটার মাথাগুলা কাটবো, প্রত্যেকটার মাথা কাটবো। শুধু খেয়াল রাখতে হবে আমি যে সুতাটা দিয়ে মাত্র গিট দিয়েছি সেই সুতাটা যেন কেটে নেওয়া যায়। আপনারা যখন এই কাজটা করবেন খুব সাবধানে করবেন, মাঝখানে সুতাটা যদি কেটে যায় তাহলে খুলে যাবে, পমপমটা তৈরি আর হবে না পমপম। সেজন্য মাঝখানের এই জায়গাটুকু কেটে ফেলতে হবে। কেটে ফেললাম, এখন আমি হাতের মাধ্যমে এটাকে রাউন্ড শেপ দেব এভাবে। তারপরে আমার যে বাড়তি অংশটুকু থাকবে এই পমপমে সেটা কেটে ফেলব। বাড়তি অংশটুকু কাটার পর আমি আবারও হাত দিয়ে এটারে শেপ দেব, হালকা একটু ঘোরায় ঘোরায়া এভাবে, বেশি জোরে না, আস্তে আস্তে এভাবে। তারপরে এমন করলে কিছু বাড়তি অংশ আবারও বের হবে, তারপর একটু কেটে ফেলবে। এমন করে করে যখন আমি এটাকে শেপ দেব, গোল একটা শেপ। শেপ দেওয়ার পর দেখবেন একদম পারফেক্ট একটা পমপম তৈরি হয়ে গেছে। যদি আপনারা আরও বড় করতে চান তাহলে কাঁটা চামচটা একটু মোটা টাইপের নিতে পারেন, নয়তো আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে করতে পারেন। হাতে 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 4 আঙ্গুল যত বড় করবেন তত বড় হবে। আর যদি ছোটো করতে চান কাঁটা চামচের সাইজটা একটু ছোটো করে দিলেই হবে। 3 কাঁটার 1টা কাঁটা চামচ দিয়ে করলেই হবে। একটা টাইপে শেষ করে ফেলছে, আরেকটা টাইপের করব। আবারও আমি মাঝখান দিয়ে এভাবে সুতাটা ঢোকালাম বেঁধ বাঁধার জন্য। এখন আমি আবার একটা 1 কালা নিলাম, এইভাবে নিয়ে মাঝখানে নিয়ে প্যাচ দিলাম। 15টা প্যাচ দেবে এখন আমি 1 কালারের। প্রথমে আমি ব্লু কালার এটা 15টা প্যাচ দিলাম, এখন আমি এটা কেটে ফেলব। কেটে ফেলে দিলাম। এখন আমি আরেকটি কালার ব্যবহার করব, এখানে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটাও আমি 15টা এইখানে প্যাচ দেব। আমি এখন এটাও কেটে ফেলবো, আবারও আমি একটা আনবো, আরেকটাই নেব। তারপর আমি এখানে 15টা প্যাচ দেব। আমি এই পমপমটি তৈরি করতে একটার মধ্যে 40টা আর একটার মধ্যে 45টা গিট দিয়েছি। আপনারা চাইলে 40টা, 45টা, 50টা দিতে পারেন, এর বেশি দিলে আপনার কাজটা সুন্দর হবে না, কারণ ওটা বড় কাজের জন্য আর একটু বেশি লাগে, বড় পমপমের জন্য। কিন্তু একটু ছোটো পমপমের জন্য বেশি লাগে না। আমি ঠিক সেমভাবে আবারও গিট দেব, একটা দিয়েছি হালকা করে, এখন আবার টাইট করলাম। টাইট করার পরে আবার আরেকটা দেবো আরও টাইট করে। যদি আপনারা হাত দিয়ে টাইট করতে না পারেন, পায়া দিয়ে চাপ দিয়ে এটা টাইট করে নেবেন। আমি টাইট করে ফেলছি, এখন আমি আবারও আগের মতো করে এখানে কেটে ফেলবো, এইভাবে রাউন্ড শেপ করে
কেটে নেব সবটুকু। খেয়াল রাখতে হবে যেন মাঝখানের এইটা দইটা যেটাতে আমি ঘি দিয়েছি সেটা কেটে না যায়। মাঝখানের ঘিটা কেটে গেলে পমপমটা খুলে যাবে, সেই জন্য খুব সাবধানে এই জায়গাটা কাটতে হবে। এখন আমি আবারও আগের মতো করে রাউন্ড শেপ দিয়ে দিয়ে কেটে ফেলবো, আগের পমপমটির মতো। দেখেন এভাবে এভাবে শেপ হাত দিয়ে ঘোরাবো এবং একটা রাউন্ড শেপে আনার চেষ্টা করব। আমার হয়ে গেছে মাল্টি কালার পমপম তৈরি করা। আপনারা এভাবে মাল্টি কালার করে নেবেন। আর যদি এক কালার করতে চান তাহলে কালার মিক্স করতে হবে না, এক কালার সুতা দিয়ে 40টা বা 45টা প্যাচ দিয়ে নিলেই হয়ে যাবে পমপম। দেখেন কি সুন্দর মাল্টি কালার পমপম হয়ে গেছে। আপনারা ঘরে বসেই করে নিতে পারেন সুন্দর একটি মাল্টি কালার পমপম তৈরি করে, বা যে কোনো পমপম এক কালারও পমপম তৈরি করে নিতে পারেন আপনারা। আমি অনেকগুলো পমপম করে নিয়েছি। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল, সাথে বেল বাটনও টিপে দিবেন। তাহলে বেল বাটন দিলে আপনার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।